এইসব শাকিব খান অনন্ত জলিল বাদ দিয়ে আমার মনে হয় আফরান নিশোরি মুভি করা উচিত। আমাদের মাসুদার ভালো হলো না, সব নারীরা লোভী না। পড়ানো ভালো লেগেছিল, এটাও ভালো লাগলো, অনেক ডিফারেন্ট। বাট মানুষের মধ্যে যে কন্ট্রোভার্সিটা ছিল ওরকম আমার কাছে মনে হয়নি, ভালো লেগেছে। ছবিটা মোটামুটি ভালো লাগছে, নিশুর জীবনের প্রথম ছবি, কিন্তু হ্যাভি হ্যাভি ছবি করেছে। কিন্তু এই ছবিতে মানে আপনার পরকীয়ার যেটা ফুটে উঠেছে এই ছবি দেখে মানুষ মানে অনেক মেয়েরা লোভটা এবং পরকীয়াটাকে দূর করবে। অনেকেই বলছে কিছু অশ্লীল কিছু ইয়ে আছে, কিন্তু ছবির ক্ষেত্রে অশ্লীলতা মানে ফেস টু ফেস ঠিক আছে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। কারণ ছবিটাকে ফুটিয়ে তোলার জন্য ওগুলো থাকতে হবে, কারণ ওইগুলোর মাধ্যমেই তো প্রক্রিয়াটা মানে ফুটিয়ে উঠেছে। অনেক ভালো লেগেছে, মানে কাহিনী ঘটনা তারপরে অভিনয় এক্সিলেন্ট এক্সিলেন্ট, মানে যেমন নিশো তেমন নায়িকার অভিনয় এক্সিলেন্ট। অনেক রকমের নেগেটিভ রিভিউ পেয়েছিলাম, বাট আমার কাছে মনে হয়নি, আমার কাছে হ্যাঁ মানে প্রয়োজনই ছিল, বাট আমি আমার কাছে খুব বেশি নোংরামি লাগেনি, আমি সত্যি খুবই ভালো লাগেছে, মানে খুবই ভালো লাগেছে। আমার মনে হয় দর্শক বাড়াবে এই ধরনের সিনেমা যদি আরও আসে এবং অ্যাপ্রিসিয়েট করার মতো একটা মুভি আমরা সবাই দেখেছি। কোনো নেগেটিভ রোল ওইভাবে চিন্তা করা উচিত না, এটা সিনেমার প্রয়োজনে খুবই সামান্য এবং আমি মনে করি এটা নেগলিজিবল। এই ধরনের আমরা নর্মালি অন্য অন্য মুভি সিনেমাগুলো তো দেখি, উই এনজয় দ্য লট। আমার মনে হয় আরও অনেক মানুষকে আসা উচিত, এই ধরনের সিনেমা আমাদের সিনেমা হলমুখী করবে। দর্শক দেখেন খুব ভালো ভালো মানের দর্শক এখানে আছে। অসাধারণ ছিল, আফরান নিশোর অ্যাক্টিং খুবই ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো। সবাই যে বলে খারাপ সিন, ওরকম কোনো খারাপ সিন ছিল না, আপনারা অবশ্যই এসে দেখবেন। হিন্দি মুভিজ হলিউড মুভিজে যেরকম দেখায় সেই হিসাবে এখানে তেমন কিছুই নেই, হালকা আছে হয়তো বা কারো কারো লাগতে পারে অকওয়ার্ড, বাট ওরকম কিছু নেই। আর লাস্টের যে টুইস্টটা সে খুবই আনপ্রেডিক্টেবল ছিল, বাংলাদেশি মুভি আমি এরকম আগে দেখিনি, এত থ্রিলিং, একটা সেকেন্ডও বোরিং ছিল না, আমরা পপকর্নটা পর্যন্ত খাইনি, আমরা জাস্ট মুভির দিকে তাকিয়েছিলাম। খুবই ভালো করেছে, আর আফরান নিশোর ফার্স্ট মুভি হিসাবে খুবই ভালো করেছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই করা উচিত, সব শাকিব খান অনন্ত জলিল বাদ দিয়ে আমার মনে হয় আফরান নিশোরই মুভি করা উচিত, কারণ কি ওদের তো সব সেম টাইপের মুভি, সে রোম্যান্টিক এই অ্যাকশান মানে এত ডিফারেন্ট ছিল। আপনি দেখেছেন মুভিটা, আপনি তো অ্যাগ্রি করবেন আমার সাথে, খুবই ডিফারেন্ট ছিল, লাস্ট পর্যন্ত আমরা বুঝতে পারি নাই যে কী হবে। ওনার অ্যাক্টিং খুব ভালো হয়েছে, এরকম অ্যাক্টিং এরকম আসলে আর কেউ করেনি। অ্যাক্ট্রেসটার অ্যাক্টিংও ভালো হয়েছে, কিন্তু বেশি ভালো হয়েছে আফরান নিশোর, মানে খুবই আনপ্রেডিক্টেবল ছিল, লাস্টের টুইস্টটা তো মাইন্ড ব্লোন ছিল একদম। অসাধারণ ছিল, আমাদের মাসুদার ভালো হলো না, ডায়লগটা ছিল আমার কাছে তো ডেফিনেটলি 9। এটা ইউনিক ছিল, ডেফিনেটলি একটা ইউনিক মুভি ছিল, তো অবশ্যই এর জন্য আমি এটা চুজ করলাম, কারণ ট্রেলার দেখে এটা নিয়ে কোনো আইডিয়া ছিল না যে কী টাইপের মুভি হবে, সো সম্পূর্ণ মানে আমরা সারপ্রাইজড হয়েছি। নো কমেন্ট, অতুলনীয়, ঠিক আছে এটা বাকি একটু বুঝে নিন, এটা সম্পূর্ণ অতুলনীয়, অসাধারণ, অনেক অনেক ভালো লেগেছে। দুজনেরই অভিনয় খুবই খুবই ভালো ছিল, অবশ্যই না সব নারীরা লোভী না, কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছে হয়তো বা, হ্যাঁ গল্পের প্রয়োজনে যেটা দরকার পড়েছে সেটাই করেছে। আমার কাছে না এটা কোনো নেগেটিভ ভাবে নেওয়ার কিছু না, এরকম তো আছে যেটা বললো যে বাস্তবতা ধরিয়ে দিচ্ছে, দেখছি এসব বাস্তবতা, কিছু বাস্তবতা বিগ স্ক্রিনেও দেখা উচিত।